বিজলির মতো চমকায় সে, কালের মতো আঘাত হানে। রণবীরের প্রাণ শক্তির পরে গগন ভেদি আঘাত হানে। সব রুখতে গিয়ে গেল হেরে, সব রুখতে গিয়ে গেল হের, বাধা দেওয়ার শক্তি নেই প্রাণী লক্ষণকে লক্ষ্য বানিয়ে নেয়। অসুর যোদ্ধারা ওঠাও, একে রথে রাখো আর নিয়ে চলো পিতাশ্রীর কাছে। তো মাটিতে গেঁথে গেছে যুবরাজ, সরে যাও। ইন্দ্রজিতের বিজয়ের উপহার লঙ্কেশ্বরকে আমি অর্পণ করব। ধরণীধরকে হাত লাগালে ধরিত্রীতে মিশে যাবে মেঘনাথ। ইনি স্বয়ং ধরিত্রীকে আপন কাঁধে ধারণ করেন, তোমার মতো পাপীর হাতে উঠবেন না। মেঘনাথ না পারে ওঠাতে লক্ষণ শেষ নাগ সমভার, জয় শ্রী রাম চলে উঠিয়ে নিয়ে মূর্ছিত লাখন কুমার। হনুমান, হনুমান, এটা এটা কি হয়ে গেল? হনুমান, বীরবল লক্ষণের কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে মহারাজ সুগ্রীব, সর্বনাশ হয়ে গেছে। লক্ষণ, লক্ষণ, কি হয়েছে লক্ষণের? লক্ষণ, লক্ষণ, বীরবল, হনুমান, আমার লক্ষণ যে সর্বদা আমার সামনে দাঁড়িয়ে থাকে, ও চোখ বন্ধ করে পড়ে আছে, কি হয়েছে ওর? ধরণীধর যখন ধরিত্রীতে পড়ে গেলেন তখন সূর্যচন্দ্রের গতি থেমে গিয়েছিল, কিন্তু কি করে, কি করে? ব্রহ্মাণ্ডে এমন কোন শক্তি রয়েছে যা লক্ষণকে শক্তিহীন করে দিয়েছে? এটাও এটাও কি কোনো নিশাচরী মায়া? অযোধ্যানাথ, এটা নিশাচরী মায়া নয়। মেঘনাথ সুযোগ বুঝে বীরঘাতিনী শক্তির প্রয়োগ করেছে, আর এই বীরঘাতিনী শক্তির থেকে বাঁচা অসম্ভব।